সারা ইউরোপ জুড়ে যশ প্রতিপত্তির প্রতীক হয়ে থাকা ব্রিটিশ রাজ পরিবারের মোট সম্পদের পরিমাণ $8,800 কোটি। কিন্তু তারা মোটেও পৃথিবীর সবচেয়ে ধনী রাজ পরিবার নয়। পৃথিবীর সবচেয়ে ধনী রাজ পরিবার হল সৌদি আরবের সৌদি রাজ পরিবার। তেল এবং হজ ব্যবসার কারণে পরিবারটির মোট সম্পদ হয়ে দাঁড়িয়েছে প্রায় $1,40,000 কোটি। পরিবারটির মোট সদস্য সংখ্যা অবিশ্বাস্য রকমের, প্রায় 15,000 জন। তবে অধিকাংশ সম্পদই কক্ষিগত আছে 2,000 জনের হাতে। এই পরিবারের সম্পদ ব্রিটিশ রাজ পরিবারের চাইতে 16 গুণ বেশি। এই পরিবারের সদস্যদের ব্যক্তিজীবন যেমন বিলাসবহুল, তেমনই গোপনীয়। তারা প্রাইভেট জেট, বিলাসবহুল ইয়ট, হেলিকপ্টার, পোষা চিতা এবং ইউরোপের এস্টেটের পিছনে কোটি কোটি ডলার ব্যয় করেন। তাদের স্বর্ণ আসবাবের প্রতি বড় রকমের একটা দুর্বলতা রয়েছে। এর মধ্যে টেবিল চেয়ার থেকে টয়লেট কমোড, এমনকি স্বর্ণ নির্মিত সিঁড়িও রয়েছে। 75 বছর আগে দেশটিতে তেল ক্ষেত্র আবিষ্কারের পর থেকেই এই পরিবারের ধন কুবের হওয়া শুরু। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ক্ষেত্র সৌদি আমেরিকার মোট সম্পদ মূল্য $2,00,000 কোটি। যদি এই ধারণা সত্যি হয়, তবে এটি পৃথিবীর সবচেয়ে লাভজনক তেল কোম্পানি। এই পরিবারের প্রধান বাদশাহ সালমানের মোট সম্পদের পরিমাণ $1,700 কোটি। এদিকে দেশটির ভবিষ্যৎ কর্ণধার মোহাম্মদ বিন সালমান তার বাবার চাইতেও অনেক বেশি সম্পদের অধিকারী। কথিত দুর্নীতি বিরোধী অভিযানে তিনি যথেষ্ট চাইতেও বেশি আয় করেছেন। ধারণা করা হয় সালমানের ব্যক্তিগত সম্পদ মূল্য $10,000 কোটি।